প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো তাই না? আমিও ভালো আছি। আর তোমাদের আজকে আলোচনা করব আমি কাঠামোগত প্রশ্ন, অর্থাৎ সৃজনশীল ভাগ অঙ্ক আমরা শিখেছি, সেখান থেকে সংক্ষিপ্ত কারণ বুঝতে আজকে আমরা কাঠামোগত প্রশ্ন অর্থাৎ পর্যায়ক্রমে বইয়ে আমরা অঙ্ক শিখব, তারপর সংক্ষিপ্ত শিখব, কথার অঙ্ক শিখব, তারপর আমরা কি শিখব, কাঠামোগত প্রশ্ন শিখব। তাহলে এভাবে পর্যায়ক্রমে আমরা যাব। তাহলে চলো আমরা আজকে কাঠামোগত প্রশ্ন শিখি। আজকে তোমাদের কী করানো হবে এসব বোর্ডে দেখি। এখানে দেখো বোর্ডে একটা অঙ্ক আমি তুলে রেখেছি, অধ্যায় পাঁচ ভাগ কাঠামোগত প্রশ্ন এখান থেকে করানো হবে। দেখো, রনির মা তাকে বলল যে সাত দিনে এক সপ্তাহ। তা আমরা সবাই জানি তাই না, সাত দিনে কত হয়? এক সপ্তাহ। তিরিশ দিনে এক মাস, এটাও জানি, তিরিশ দিনে এক মাস, 365 দিনে এক বছর এবং 12 মাসে এক বছর, অর্থাৎ 365 দিনেও এক বছর হয়, 12 মাসেও কী হয়, এক বছর হয়। তারপরে দেখো 56 দিনে কত সপ্তাহ হয়। এখন আসবো আমরা 56 দিনে কত সপ্তাহ হয়। তাহলে সাত দিনে যদি এক সপ্তাহ হয় তাহলে 56 দিনে কত সপ্তাহ হবে? সাত দিন 56 দিনে করতে হবে, ভাগ করতে হবে। 180 দিনে কত মাস হয়? তাহলে 30 দিনে কী হবে? এক মাস। তাহলে 180 দিনে কত মাস হবে? তাহলে 30 দিয়ে আমাদের কী করতে হবে? 180কে আমরা কী করবো? ভাগ করে দেবো। 108 মাসে কত বছর? তাহলে এক মাসে 108 মাসে কত বছর হবে? 12 মাসে এক বছর হলে তাহলে 108 মাসে কত বছর হবে সেটা ভাগ করে দিলে আমরা পেয়ে যাব। এক বছরে কত সপ্তাহ ও দিন হয়? তাহলে এক বছরে কত সপ্তাহ দিন হবে? সাত দিনে যদি এক সপ্তাহ হয় আর 365 দিনে হয় এক বছর, তাহলে সাত দিনে যদি আমরা 365 দিনে একটু ভাগ করি তাহলে আমরা সপ্তাহ পাবো এবং দিন পেয়ে যাব। এখানে দেখো একটা জিনিস আছে যে আমি এখানে নাম্বার তোমাদের দেওয়া আছে, কতে এক, ক্ষতে দুই, গতে দুই এবং ঘতে তিন, অর্থাৎ 3, 2, 5, 6, 7, 8। এখানে আমাদের কী হবে, একটা উদ্দীপকের থেকে সিধু কাঠামোগত প্রশ্ন আসবে, সেখানে আমাদের কত থাকবে? আট মার্ক। এভাবে ক খ গ ঘও থাকতে পারে, ক খ গও থাকতে পারে, ক খ গ থাকলে এখানে নাম্বারের হয়তো ডিস্টেন্স হতে পারে, এখানে 2, 4, এখানে 4, এভাবেও হতে পারে, বা 2, 1, 3, 4 এভাবে আসতে পারে তাই না, পর্যায়ক্রমে হয়তো এভাবে আসতে পারে। সেটা যাই হোক না কেন, চলো আমরা অঙ্ক করে ফেলি। তাহলে আমরা এখন ক নাম্বার থেকে শুরু করবো। এটা তোমরা তুলে নাও, আমি ওপর থেকে মিশে দিয়ে অঙ্কটা করে দিই। তাহলে এখন আমরা চলে আসবো ক নাম্বার, তাই না? ক নাম্বার ছিল 56 দিনে কত সপ্তাহ, তাই না? তাহলে আমরা জানি, তাই না, আমরা জানি বা ওখানে দেওয়া ছিল, আমরা জানি কি সাত দিনে কি হয়, এক সপ্তাহ। এখানে আমাদের কি বলছিল দেখো তো, সাত দিনে এক সপ্তাহ, এখানে 56 দিনে কত সপ্তাহ হবে? মানে সাত দিনে যদি এক সপ্তাহ হয় তাহলে 56 দিনে কি হবে বলো তো? 56 দিনে হবে 56/7। তাহলে এটা আমরা এভাবে ভাগ করতে পারি, এর আগে আমি তোমাদেরকে দেখাইছি কি 56/7, তাই না, এভাবে কাটাকাটি করে 27/56 এভাবে। আবার যদি আমি ভাগ করি তখন কী হবে, 7/5, 56/27 কত হবে? 56, এখানে 0। তাহলে এবার তাহলে কত হলো? 8 সপ্তাহ। 56 দিনে কত হবে? 8 সপ্তাহ। তাহলে আমরা উত্তরটা পেয়ে নিলাম, আমাদের দেখো 8 সপ্তাহ। তারপরে আসবো আমরা খ নাম্বার। খ নাম্বার আমাদের দেওয়া ছিল কি 160 দিনে কত সপ্তাহ, তাই না? 160, 30 দিনে কি হয়? 30 দিনে এক মাস। তাহলে আমাদের কি বলছিল, 180 দিনে কি হবে? 180/30। তাহলে 180কে আমরা কী করবো? 30 দিয়ে ভাগ করবো, তাই না? 30 দিয়ে 180কে আমরা ভাগ করে দেবো। তাহলে 30 দিয়ে যদি আমরা 6 দেবো তাহলে কী হবে? 0, 3, 6 কত হলো? 18, তাই না? তাহলে 6, 0, 3, 6 কত হলো? 18, তাহলে মিলে গেল, তাই না?
আবার আমি আরেকভাবে করতে পারি, দেখো 180 এখানে কত হবে 30 ভাগ, এখানে যদি আমরা কাটাকাটি করি 0, এখানে কত আসলো 3 6 কত হলো 18, তাহলে আমরা কত পেলাম 6, তাহলে কত হলো আমাদের উত্তরে কত আসবে 6 মাস। তাহলে আমাদের কি চাইছে যে এখানে কত মাস, তাহলে আমরা এইভাবে ভাগ করে দেখাতে পারবো। এখানে কাটাকাটি করলে আমরা যেহেতু এটা বড় ভাগ হয়ে যাচ্ছে, আমরা কাটাকাটি করে দিব, তাহলে কি হবে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে ক খর অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এখন আমরা গ নম্বরে চলে আসবো। গ নম্বর আমাদের কি ছিল যে 108 মাসে কত বছর, তাই না? 12 মাসে 1 বছর, 12 মাসে কি হয় 1 বছর, তাহলে কি বলছে 108 মাস সমান কি হবে 108 ভাগ 12। তাহলে এটা দিয়ে আমাদের এখন কি করতে হবে, ভাগ করতে হবে, তাই না? তাহলে দেখো 108 এখানে আমরা 12 কাটাকাটি করি, যদি আমি প্রথমে একটু ছোটো করে কেটে নিলাম, তাই না? তাহলে দুই দিয়ে কাটলে কত হবে 6, এখানে দুই দিয়ে কাটলে কত হবে 5, আর হচ্ছে 4, তাই না? এখানে যদি আমি আবার দুই দিয়ে কাটি কত হবে 3, দুই দিয়ে কাটলে কত হবে, এখানে দেখো দুই দোকানে 4, 7 দোকানে 14, 3 রং কত হলো 27। এইভাবে আমরা পর্যায়ক্রমে ছোটো ছোটো করে কাটতে পারি। আর যদি তোমরা নামও তো জানতে পারো, তাহলে কত হবে 9 12 কত হবে 108, আমরা একবারই করে দিতে পারবো। তাহলে 9 12 108, এটা আমরা নামও তো জানি দ্বিধায় এটা কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। আর যদি নামও তো জানতে আমাদের সমস্যা হয়, তখন আমরা কিন্তু 108 এখানে দুই দিয়ে কাটলাম, আবার দুই দিয়ে কাটলাম, এভাবে আমাদের পর্যায়ক্রমে যেতে হবে। যেটা তোমাদের সুবিধা হবে ঠিক তোমরা সেভাবে করবা, সহজ যেটা মনে হবে। তাহলে এখানে আমরা কি হলাম এত কি হবে বছর, উত্তরে আমরা কি পেলাম 9 বছর। এখন আমরা আসব ঘ নম্বরে। ঘ নম্বরে দেখো আমাদের কি বলছিল, 1 বছরে কত সপ্তাহ কত দিন হয়, তাহলে 7 দিন সময় কি হবে 1 সপ্তাহ, 7 দিনে 1 সপ্তাহ, তাই না? আমরা যেহেতু তাহলে 365 দিন কত ছিল, 365 দিনে 1 বছর, 12 মাসে হয় আর 365 দিনে 1 বছর হয়। তাহলে এখন আমরা কী করবো, 365 ভাগ এখানে কি আছে 12, বা এখানে আমরা লিখতে পারি সমান সমান 365 ভাগ 12, এইভাবে আমরা একটু করে দিতে পারবো। এখানে আমরা ভাগ করে দেখি তো 3 6 5, তাহলে কত হলো 3 12 36, তারপর কত 5, তাই না? 5 থাকলো, 5 7 দিনে 1 সপ্তাহ, অর্থাৎ 7 দিনে 1 সপ্তাহে আসতে হবে এত বছর। আচ্ছা ওখানে সপ্তাহ চাইছে, তাহলে 7 দিনে 1 সপ্তাহ আমরা চলে আসি, 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 7 দিয়ে আমাদের কী করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে, 7 ভাগ 3 6 5, এখানে আমরা 3 6 5 ভাগ 7, এটা আমরা করে দিতে পারব। এখন যদি আমরা বলো 5 সপ্তাহ কত হয় 35, তাহলে 1, এখানে আসবে কত 5, 7 দোকানে কত হলো 14, থাকলো কত 1, তাহলে কত হবে 52 সপ্তাহ 1 দিন। তাহলে উত্তরে আমরা কি লিখবো, 52 সপ্তাহ 1 দিন, এটা আমাদের উত্তরে চলে আসবে, 52 সপ্তাহ 1 দিন, 1 বছর সময় 52 সপ্তাহ 1 দিন। তাহলে আমরা কি এই অঙ্কটা এখন কি জানতে পারলাম, তাই না? 7 দিনে 1 সপ্তাহ এবং 365 দিনে 1 বছর, 1 বছরে 7 দিয়ে ভাগ করে আমরা পেলাম। কিন্তু 12 দিয়ে যে আমি আগে করতে চাইছিলাম, কিন্তু 12 দিয়ে কিন্তু সেটা হবে না, কারণ এখানে 12-র কোনো ইয়ে ছিল না, 12 মাসে 1 বছর ওই হিসেবে আমি করতে চাইছিলাম, কিন্তু এটা 365 দিন সপ্তাহ বলছে, যেহেতু 7 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তারপরে দেখো এরপর আমরা আরেকটা অঙ্ক চলে আসবো,
24টি কলার দাম। কল নাম্বার আমাদের আসবে একটি দিনের দাম কত টাকা, একটি দিনের দাম কত টাকা। খ নাম্বারে আসবে একটি কলার দাম কত টাকা, একটি কলার দাম কত টাকা। আর গ নাম্বারে আমাদের আসবে 960 টাকা কয়টি কলার পাওয়া যাবে, 960 টাকায় কয়টি কলা পাওয়া যাবে। তাহলে এবারটা আমাদের কি তিনটা, এখান থেকে আমরা তিনটা করব। তাহলে প্রথমে আমরা কি করব, ক নাম্বারে একটি ডিমের দাম কত টাকা, 24টি ডিমের দাম যদি এত টাকা হয় তাহলে একটি ডিমের দাম কত হবে, 10টি ডিমের দাম কত, একটি ডিমের দাম যদি কত টাকা হয় তাহলে 10টি ডিমের দাম কত টাকা হবে, 10টি ডিমের দাম 10টি ডিমের দাম কত আছে 90 টাকা। অর্থাৎ একটি ডিমের দাম কত হবে, 90 ভাগ 10, এখানে টাকা রেখে তাহলে আমরা কত পাবো, 9 টাকা। উত্তরে কত আছে আমাদের 9 টাকা। তাহলে আমরা কিন্তু ক নাম্বার উত্তর পেয়ে গেলাম। এটা আবার তোমরা এভাবে ভাগ করেও করতে পারবে, যেটা তুমি আমি তোমাদের বারবার দেখা দিয়েছি। তারপরে বলছে ক নাম্বার হয়ে গেল, এখন আমরা ক নাম্বারে চলে আসবো। ক নাম্বারে কি বলছিল আমাদের, 24টি কলার দাম এত টাকা হবে, একটি কলার দাম কত, তাই না, 24টি কলার দাম 24টি কলার দাম কত টাকা ছিল, 480 টাকা। অর্থাৎ একটি কলার দাম কত হবে, 500 টাকা। কত হবে, 24 মানে 48, এখানে 0, তাহলে কত হবে, 20 টাকা। উত্তর আমাদের কত আসবে, 20 টাকা। উত্তর 20 টাকা। আমরা কিন্তু কখন দুটোর অ্যান্সার পেয়ে গেলাম। এখন আমরা কোথায় আসবো, গ নাম্বারে। তাহলে খ হতে আমরা কি পাইছি, গ নাম্বারে দেখো বলছে কি যে 960 টাকা কয়টি কলা পাওয়া যাবে। তাহলে 960 টাকা কয়টি কলা পাওয়া যাবে, এখান থেকে আমরা আসবো। তাহলে খতে আমরা কি পাইছি, 20 টাকায় কলা পাওয়া যায় কয়টি, একটি। খ হতে পারে না, খ হতে পারে। তাহলে 20 টাকায় কলা পাওয়া যায় একটি। অর্থাৎ 1 টাকায় কলা পাওয়া যাবে, বলো কম না বেশি কি হবে। অর্থাৎ আমাদের কত ছিল ওখানে, 960 টাকা, তাই না, 960 টাকা পাওয়া যাবে। এক গুণ কত হলো, 960 ÷ 20। ওখানে এই শূন্য শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলে কত হবে, 4 দোকানে 8 1 16, আর হচ্ছে 8 দোকানে 16, 48টি। কতটি পাওয়া যাবে, 48টি। তাহলে উত্তরে আমাদের কত হলো, উত্তর 48টি। তাহলে দেখো খুব সহজে আমরা খুব দ্রুতভাবে অঙ্কটা করতে পারলাম, খুব তাড়াতাড়ি খুব ইজিলিভাবে। তাহলে ক খ গ তিনটার উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে খ হতে পারছিলাম আমরা কি, 20 টাকা। তাহলে 20 টাকায় কলা পাওয়া যায় একটি। তাহলে 20 টাকাতে কয়টা কিনা হয়েছিলো, একটি কিনা হয়েছিলো। 1 টাকায় পাওয়া যায় 20 টাকা, 20 টাকা কিনা হয়েছিলো একটি, 20 টাকায় একটি পাইছিলাম। তাহলে 1 টাকায় কত পাইলাম, আর 960 টাকায় আমরা কত পাইছি, তাহলে 48টি। এত কি তোমরা সবাই বুঝতে পেরেছো, তাই এটা অঙ্কটা। তাহলে এখানে আমাদের দুইটা সৃজনশীল আমরা করে ফেললাম। এখন তোমাদের এইচটা বলে দেবো, বাসে একটা তোমরা বাসে অবশ্যই করবা।
কারিগাজ দেওয়া থাকবে, তোমরা পাশে বসে আমাকে করবে। একটি কলার দাম 6 টাকা এবং এক ডজন কলার দাম, একটি কলার দাম 6 টাকা এবং এক ডজন কমলার, এক ডজন কমলার দাম 180 টাকা। এই উদ্যোগ থেকে আমরা প্রশ্ন নিয়ে আসব, ক নম্বর, 2 ডজন সমান কত কেজি? 2 ডজন সমান কত কেজি? ক নম্বরে আমরা নিয়ে আসব, একটি কমলার দাম কত? কমলার দাম কত? তারপর গণনায় চলে আসব, এক ডজন কমলার দামে, এক ডজন কমলার দামে কয়টি কলা পাওয়া যাবে? কয়টি কলা পাওয়া যাবে? আর আমরা ঘ নম্বরে চলে আসব, 144 টাকায় কয়টি কলা পাওয়া যায়? 144 টাকায় কয়টি কলা পাওয়া যায়? তাহলে আমরা এখানে চলে আসলাম, ক খ গ ঘ, 4টা প্রশ্ন আমাদের এখান থেকে থাকবে। তাহলে উদ্দীপকটা আমি আরেকবার তোমাদের পড়ায় দিচ্ছি, দেখো এখানে আছে, একটি কলার দাম 6 টাকা এবং এক ডজন কমলার দাম 180 টাকা। এখান থেকে আসলো, 2 ডজন সমান কত টি? আর একটি কমলার দাম কত? এক ডজন কমলার দামে কয়টি কলা পাওয়া যাবে? আর 144 টাকায় কয়টি কলা পাওয়া যাবে? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? তাহলে দেখো আজকে কিন্তু আমরা সৃজনশীল প্রশ্ন কিছু শিখলাম, এবং তোমাদের আমি কি এই জব দিলাম, বাসায় কিন্তু তোমরা অবশ্যই করবা। তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করতেছি, তোমরা বাসায় থেকো, ভালো থেকো, তাই না? আল্লাহ হাফেজ, এবং বাসায় ভালোভাবে পড়াশোনা করবা।